ভাগের সূত্রের সাহায্যে বেশ কিছু অঙ্ক ইতিমধ্যে আমরা করেছি। আমরা আজকে একটু ডিসকাস করব ভাগের সূত্র সম্পর্কে, এবং ছোটখাটো যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার সাথে সাথে দুই একটা বড় অঙ্ক আমরা সলিউশন করব। ওকে, তো দেখো, ওয়াই ইকুয়াল টু আমরা যদি লিখি এক্স কিউব প্লাস হচ্ছে 8, এটা যদি একটা অঙ্ক হয় তাহলে এ মাইনাস এক্স, অর্থাৎ এটা হচ্ছে লব আর নিচেটা হচ্ছে হর। তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে একটা ভাগের সূত্রের অঙ্ক। তাহলে আমরা কি করতে পারি, এই অঙ্কটাকে আমরা শুরুতে করতে পারি ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু, আমরা লিখতে পারি ডি ডিভাইডেড বাই ডিএক্স, লিখে এক্স কিউব প্লাস হচ্ছে 8 আর নিচে হচ্ছে এ মাইনাস এক্স। ওকে, তাহলে ভাগের সূত্র অনুযায়ী কি হয়, নিচে যেটা আছে সেটার উপর হোল স্কোয়ার হয় আমরা জানি, এবং এ মাইনাস এক্স নিচে যা আছে তাই হয়, একবার ডি ডিএক্স লিখে আমরা কি লিখব, এক্স কিউব প্লাস 8 একবার সূত্রের মাইনাস দিয়ে ভাগটনটা একটু লম্বা করে দিলাম আমরা, এক্স কিউব প্লাস 8 একবার লিখে ডি বাই ডিএক্স লিখে আমরা কি লিখব, এ মাইনাস এক্স লিখব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভাগের সূত্রের অঙ্কটার ফরম্যাট। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ মাইনাস এক্স তারপর হোল স্কোয়ার, এবং যেহেতু অন্তরীকরণের বাম পাশে জিনিসটার অন্তরীকরণ হয় না তাই এ মাইনাস এক্স যা আছে তাই, আর এটার অন্তরীকরণ কি এক্স কিউবের 3x² প্লাস এটার অন্তরীকরণ 0 তাই আমরা দিলাম না, মাইনাস এক্স কিউব প্লাস 8 আমরা রাখলাম। রাখার পরে আমরা এ মাইনাস এক্স, বলো তো এর অন্তরীকরণ কি 0, কারণ এক্স চলক বর্জিত যে কোনো পদের অন্তরীকরণ 0, তাহলে এখানে হবে -1। ওকে, এই অঙ্কটা কিন্তু এই কারণে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এক্স এর অন্তরীকরণ এখানে যেহেতু সামনে মাইনাস আছে তার মানে -1। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে ইকুয়াল আমি একটু উপরে তুলে দিচ্ছি, দেখো টান দিলাম আমরা, টান দিয়ে কি হবে, এ মাইনাস এক্স তার উপর হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে বলতো এ দিয়ে এটাকে গুণ, তাহলে আমরা লিখতে পারি 3ax². এবার এক্স দিয়ে এটাকে গুণ, তাহলে আমরা লিখতে পারি -3x³। ওকে, এবার আসো মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস এবং এই মাইনাস প্লাস হয়ে গেল, 1 দিয়ে এটাকে গুণ করলে কি হয় x³, আবার আসো মাইনাসে মাইনাসে কি প্লাস, 1 দিয়ে এটাকে গুণ করলে হয় 8। ওকে, তার মানে এটা আমরা এভাবে লিখতে পারি। তাহলে কি হয় বলতো বিষয়টা, এ মাইনাস এক্স তারপর হোল স্কোয়ার 3ax² আমরা লিখলাম, লেখার পরে মাইনাস 3x³ প্লাস এক্স কিউব কি হয় -2x³ প্লাস কত 8। এটা আমরা কোনো কিছু কমন নিতে পারি এখানে, নিশ্চয়ই আমরা কমন নিতে পারি না, আমরা একটা কাজ করতে পারি জাস্ট, এটা যেহেতু এর পাওয়ারটা যেহেতু বড় তাই আমরা এটাকে সামনে লিখতে পারি, তাহলে -2x³ প্লাস 3ax² প্লাস হচ্ছে 8, এছাড়া আমরা আর কিছুই করতে পারি না এটার। তাহলে এ মাইনাস এক্স তারপর হোল স্কোয়ার, আদতে আমরা এই লাইনেও অ্যান্সার রাখতে পারি, এই লাইনেও অ্যান্সার রাখতে পারি। তো অ্যান্সার দেওয়ার আগে আমরা কি লিখবো, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে সুতরাং ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত, -2x³ প্লাস 3x² প্লাস 8 ডিভাইডেড বাই এ মাইনাস এক্স হোল স্কোয়ার, এই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। দেখো আমরা যদি আরেকটা অঙ্ক করি, একটু অন্য সূত্র রিলেটেড একটা যদি আমরা অঙ্ক করি ভাগের সূত্রের সাহায্যে, উপরে আমরা করার চেষ্টা করছি, দেখো আমরা ধরো ওয়াই ইকুয়াল টু এরকম আমরা দিতে পারি যে ধরো e^x ডিভাইডেড বাই এক্স, এই অঙ্কটা আমাদের করতে হবে। তাহলে নিশ্চয়ই যেহেতু ভাগ আকারে আছে তার মানে আমরা ভাগের সূত্রের সাহায্যে করব, ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স, এখানে e^x ডিভাইডেড বাই এক্স আমরা লিখবো। আচ্ছা, লেখার পরে আমরা কি জানি, নিচেরটার উপরে স্কোয়ার হয় এবং নিচেরটা এখানে বসে, ডি বাই ডিএক্স e^x মাইনাস কি হয় e^x ডি বাই ডিএক্স ইন্টু হচ্ছে এক্স, এই হচ্ছে আমাদের অন্তরীকরণের ফরম্যাট, আমরা ভাগের সূত্রটা বসিয়ে দিলাম। তোমাদের যাদের ভাগের সূত্রটি জানা নেই তারা নিশ্চয়ই ভাগের সূত্রটি জানার চেষ্টা করবে, এবং আমি একটু লিখে দিচ্ছি, দেখো একটু অন্য কালার ব্যবহার করে ভাগের সূত্রটা কিভাবে হবে। তাহলে দেখো ভাগের সূত্র হবে ডি বাই ডিএক্স, যদি এখানে ইউ ডিভাইডেড বাই ভি এই আকারে থাকে তাহলে আমরা ইকুয়াল টু লিখতে পারি নিচে যেটা আছে সেটার উপরে স্কোয়ার, অর্থাৎ ভির উপরে স্কোয়ার সূত্র, এবং শুরুতে ভি হবে, ভি হয়ে ডি বাই ডিএক্স লিখে ইউ হবে, মাইনাস হবে ইউ হবে, ইউ হওয়ার পর আমরা লিখব ডি ডিভাইডেড বাই ডিএক্স লিখে এখানে ভি হবে। ওকে, তার মানে অন্তরীকরণের বাম দিকে যে জিনিসটা আছে অর্থাৎ ইউ,
এবং এই এই ডিডিএক্স এর বাম দিকে ভি রয়েছে, এই দুটোর অন্তরীকরণ হবে না, কিন্তু এই ইউ এবং এই ভি এর অন্তরীকরণ হবে। তো এই ফরম্যাটে আমি কিন্তু এই সূত্রটা তোমাদেরকে শুরুতে লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখো এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টান দিব, টান দিয়ে এক্স স্কোয়ার, তাহলে বলো তো এক্স যা আছে তাই, ইন্টু আমরা জানি যে ইর উপরে যা আছে তাই একবার আমাদের লিখতে হয় ই টু দি পাওয়ার এক্স। ওকে, সরাসরি যা আছে তাই আমাদের একবার লিখতে হয়। তাহলে আমরা ই এর যে অন্তরীকরণটা জানি সে অন্তরীকরণের নিয়ম অনুযায়ী যা আছে তাই হচ্ছে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স এর অন্তরীকরণ কি ওয়ান। তাহলে কি হলো বলতো বিষয়টা, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কি হচ্ছে এক্স এর উপর স্কোয়ার। তাহলে বলতো এখানে কি কমন যায়, এখানে কমন যায় কিন্তু ই টু দি পাওয়ার এক্স, কমন নিলে কি থাকে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থাকে এক্স এর উপর স্কোয়ার, আর মনে হয় কিছু করা যায় না। ওকে, তাই এই অঙ্কের ক্ষেত্রে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তো লগের সাহায্যেও আমাদের হচ্ছে এখানে গুণের ভাগের অঙ্ক করতে দিতে পারে, এটা হচ্ছে আমাদের ই এর পাওয়ার বা সূচক হিসেবে অঙ্কটা কিন্তু গুণের বা ভাগের অঙ্কের মতো করে আসতে পারে। ঠিক আছে, তো আমরা আরেকটা অঙ্ক করব, এই ভাগের যে অঙ্কগুলো রয়েছে আমি একটু অঙ্ক আরেকটা করার চেষ্টা করছি। দেখো সেটা হচ্ছে এমন থাকতে পারে যে ধরো ওয়াই ইকুয়াল লন এক্স ডিভাইডেড বাই এক্স, এটা একটা অঙ্ক। তাহলে কি হবে, ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স লিখে আমরা এই ফরম্যাটটা লিখব, লন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল, তাহলে কি হবে এক্স এর উপরে স্কোয়ার, প্রথমে এক্স ডি বাই ডিএক্স কি হবে এখানে লন এক্স মাইনাস লন এক্স ডি বাই ডিএক্স ইন্টু এক্স, এই আকারে কিন্তু আমরা শুরুতে লিখব। লেখার পরে নিচে যা আছে তাই এবং এক্স যা আছে তাই মনে রাখতে হবে লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স। ওকে, অর্থাৎ ওয়ান বাই এক্স, এটা এই লগের অন্তরীকরণ। আমরা যারা জানি না তারা আমার অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকে দেখে আসতে পারো। ওকে, তাহলে মাইনাস লন এক্স ইন্টু এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান, তাহলে ইকুয়াল কি হচ্ছে এক্স আর এক্স কাটা যাচ্ছে, তাহলে ওয়ান মাইনাস কি হচ্ছে লন এক্স ডিভাইডেড বাই কি থাকতেছে এক্স স্কোয়ার। এই আকারে কিন্তু আমরা এই অঙ্কটার অ্যান্সার রাখতে পারি, কারণ আর কিছুই করা যায় না। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমাদের কিন্তু এখানে ওয়ান মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এরকম আরও অঙ্ক পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমি ছোট ছোট ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের বোরিং না লাগে, তো তোমরা ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখার চেষ্টা করবে। তবে আমি বলবো যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি অল সিলেক্ট করে বেলটি বাজিয়ে দিয়ে রাখবে, যাতে করে নোটিফিকেশন তোমরা স্বয়ংক্রিয়ভাবে ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।